Assalamualaikum. এটা হচ্ছে ফুড কাস্টার্ড জেলি। আমি বানিয়ে দেখাবো আজকে কিভাবে জেলিটা তৈরি করতে হয়। এটা হচ্ছে জেলি ফার্স্ট জেলি আহমেদের হালাল। আমি আজকে তাই বানিয়ে দেখাবো জেলি। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ভিতরে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে করতে হবে, এই অনুযায়ী আপনারা বানাবেন। এখানে আমি 2 কাপ পানি দিইনি, 1.5 কাপ থেকে সামান্য বেশি পানি দিয়েছি, কিন্তু ইনস্ট্রাকশনে 2 কাপ আছে। যেহেতু আমি জেলে জমাবো, কাস্টার্ড দিব, এই জন্য এটা বানাচ্ছি। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দিচ্ছি। একটু সামান্য ঠান্ডা হলে পানিটা ঢেলে নেব। চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি। আমি এ ধরনের একটা মোল্ড নিয়েছি, এই দেখুন, এটার ভিতরে আমি একটা বসাবো আর বসাবো এখানে। এই যে এখন এটা নর্মাল যখন হয়ে আসবে, এখনও গরম, নর্মাল হয়ে আসলে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজ থেকে কেটে ব্যবহার করব। আর এটা হচ্ছে সেই মোল্ডেরটা, এটাও নর্মাল ঠান্ডা প্রায় ঠান্ডা হয়ে এসছে। এখন এটাকে আমি এই ঢাকনাটা দিয়ে হালকাভাবে ঢেকে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে বের করে তখন দেখাবো আপনাদেরকে। এই যে এখানে আমার জেলিটা সেট হয়ে গেছে, আমি এটাকে এখন পিস পিস করে কেটে নেব, লম্বা লম্বা করে। এরকম আমি আরেকটা সবুজ বানিয়ে নিয়েছিলাম। এটাকেও কেটে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। এই যে সবুজটা আমি কিন্তু জেলো দিয়ে বানাইনি, এটা আমি আগার আগার পাটা দিয়ে বানিয়েছিলাম। আমার কাছে সবুজ কালারের ছিল না, তাই আমি আগার আগার পাটা দিয়ে এটা বানিয়েছিলাম। এটা আপনারাও বানিয়ে নিতে পারেন। 1 কাপ পানিতে 1/2 চা চামচ থেকে সামান্য একটু বেশি দিয়ে এই জেলোটা আমি বানিয়েছি। এটাকে তুলে নেবো আস্তে আস্তে। এই যে আমি এভাবে একটু সাজিয়ে নিলাম, সাজানোটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কীভাবে সাজাবেন। আমি এভাবে সাজিয়ে এর উপর একটু যে বানিয়ে রেখেছিলাম কাস্টার্ড, এটা আমি এখন দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলাম, এখন এর উপর আমি কিছু ফ্রুট কেটে রেখেছিলাম, ফ্রুটগুলো দিব। এই যে আমি কিছু ফ্রুট কেটে রেখেছি এখানে, অ্যাপেল আর কলা। আপনারা চাইলে এখানে আঙ্গুর দিতে পারেন, চেরি দিতে পারেন, অনেক রকম দিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এগুলো দিচ্ছি।
এখন আবার এটার উপরে জেলো দিব। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? অনেক লবণীয় লাগছে দেখতে, বাচ্চারা তো দেখি খেয়ে ফেলবে। এর উপরে আবার আমি কাস্টার্ড দিয়ে দেবো, এভাবে করে আরেকটা লেয়ার দেবো। এই যে আমি সাজিয়ে নিলাম, রেডি হয়ে গেল। আর এই যে আমি আরেকটা বানিয়েছিলাম, এটা এটাকে চাইলে ইচ্ছে করলে আপনারা নিডলা দিয়ে দিতে পারেন সুন্দরের জন্য, চাইলে এমনি বাচ্চাদেরকে দিতে পারেন। আমি দেখাচ্ছি কি এটা কীভাবে খুলবো। এই যে আমি ঢাকনাটা খুলে ফেলেছি, এটার পরে ঢাকনা ছিল, এটা আমি খুলে ফেলেছি। এখন এই যে এটার নিচে যে ঢাকনা আছে এটাকে আমি খুলে ফেলব। আমি একসাথে ক্যামেরা ধরে আছি, সমস্যা হচ্ছে। এই যে খুলে ফেললাম, এখন এই যে আলতো করে আমি বসিয়ে দিলাম। মিডলে বসিয়ে দিলাম, তারপরে চাল দিতে পারেন। আমি দিলাম বড় ডিশ, এগুলো আরও সুন্দর লাগে। আমি অল্প করে বানিয়েছি, আমরা মানুষ কম, মিষ্টি কম খাই। এই যে হয়ে গেল আমার কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড উইথ জেলি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ বোধ করবো। আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু ভিতর, সাইড দিয়ে দেখুন। আপনারা চাইলে এখানে কেক ছোট ছোট করে পিস করে দিতে পারেন, ভিতরে কেক করে দিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।